my god, guys, here is still open in the chat. So guys, assalamu alaikum warahmatullah. To guys, kemon acho shobai, ashokori shokolei bhalo acho. Finally amader game er moddhe chole esheche notun ekti event, ar ei event er maddhome tumra peye jaccho oshadharon ekti bundle. Ar ei bundle ta guys dekhte parcho, jodio ekhane dekhte temon ekta bhalo lagteche na, kintu ei bundle er hair style ta guys, oh bhaisab guys, jodio ekhane temon ekta bhalo lagteche na, kintu alok othoba magjim ke porale guys khubi bhoyongkor lage, jeta ami tomaderke video sheshei porie dekhabo. Ar guys, ei event e tumra onekei bujhtecho na, নরমালি এখানে ইভেন্টটা কমপ্লিট করতে সর্বোচ্চ 900 ডায়মন্ড লাগবে গাইস, ইভেন্টটা কমপ্লিট করতে সর্বোচ্চ 900 ডায়মন্ড লাগবে। আর যদি ভাগ্য ভালো হয় সেক্ষেত্রে তোমরা 20 ডায়মন্ড অফ পেয়ে যেতে পারো, আবার 90 ডায়মন্ড অফ পেয়ে যেতে পারো। আর এখানে দেখতে পাচ্ছো নিচের লাইনে গাইস, নিচের লাইনটাতে বয়ফ্রেন্ড রয়্যাল ভাউচার রয়েছে, তাছাড়া এখানে বনফায়ার রয়েছে, আর এখানে রিসেপ্লাই ম্যাপও রয়েছে। এগুলো যদি গাইস আমরা 10টা স্পিন করি তাহলে এগুলো সবগুলো ফ্রিজ হয়ে যাবে, মানে এগুলো থেকে আর স্পিন কাউন্ট হবে না। তো এখানে নরমালি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস, প্রথমে আমরা এখানে 20 এর স্পিন করতেছি, আর সর্বোচ্চ 900 ডায়মন্ড লাগবে গাইস। এই যে বান্ডেলটা এটা পেতে তো এখানে আমাদেরকে ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট দিয়েছে। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ, মোট যদি তোমরা 30টা স্পিন করো, 30টা স্পিন করলে নিচের যে 6টা বক্স আছে সবগুলোই কিন্তু এখানে ফ্রিজ হয়ে যাবে, মানে উপরে দুটো আইটেমসই থাকবে। তো বুঝতে পারতেছো উপরে MP40 এর বক্স রয়েছে, তাছাড়া এখানে একটা বান্ডেল রয়েছে। আর গাইস আরো একটা কথা, খুব শীঘ্রই মানে আজকে রাতেই কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে MP40 গাইস, কোবরা MP40 আজকে রাতে ব্যাগ আসবে। তো বুঝতে পারতেছো তোমাদের অনেকেরই স্বপ্ন যে কোবরা MP40 নিবে, অনেকেই ওই সময় নিতে পারোনি, তো আজকে রাতে চলে আসতে চলেছে গাইস কোবরা MP40। সো সবাই রেডি থাকো। এরপর গাইস আমরা এখানে 20 ডায়মন্ড স্পিন করতেছি। আর গাইস তোমরা ডায়মন্ডের দিকেও লক্ষ্য করো, এখানে এই যে ইভেন্ট এটাতে সর্বোচ্চ 900 ডায়মন্ড লাগবে, আর যদি ভাগ্য ভালো হয় তাহলে কম ডায়মন্ডও তোমরা পেয়ে যেতে পারো। তো এরপর আমরা আবারও 90 ডায়মন্ডের স্পিন করতেছি গাইস, আমাদের কাছে 12,700 এর মতো ডায়মন্ড ছিল। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের নিচের লাইনটা পুরোপুরি ফ্রিজ হয়ে গিয়েছে গাইস, পুরোপুরি ফ্রিজ হয়ে গিয়েছে। আর মাত্র 18টা স্পিন করলে সেকেন্ড যে লাইনটা সেই লাইনটাও পুরোপুরি ফ্রিজ হয়ে যাবে, আর সেখান থেকেও আমাদের কোনো স্পিন করতে হবে না। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমি 20 একটা স্পিন করলাম, এখানে আমাকে বক্স দিয়েছে, আবারও 20 স্পিন করলাম। এবার কি দিবে গাইস, এবার কি কিছু দিবে? আরে ভাই ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট দিচ্ছে। তো এরপর আমরা আবারও 90 ডায়মন্ডের স্পিন করতেছি গাইস, দেখা যাক কী দেয় ভাই। আমার মনে হয় যে আমার সব মানে একেবারে 900 ডায়মন্ডই লাগবে, যেটা মানে সবসময় আমার সাথে ঘটে ভাই, একেবারে শেষেই আমাকে দেয়। তো এখানে আমাদেরকে বারবার প্রেগমেন্ট কেন দিচ্ছে গাইস, বারবার প্রেগমেন্ট দিচ্ছে তোমরা দেখতে পারতেছ। তো ভাই আমি 20 হারে ভাই রে ভাই, আবারও 20 ডায়মন্ড স্পিন করতেছি, দেখা যাক কী দেয়, আবারও প্রেগমেন্ট দিবে মনে হচ্ছে না গাইস, এবার দেয়নি প্রেগমেন্ট। তো এখানে আমরা আবারও 90 ডায়মন্ড স্পিন করবো, আবারও 90 ডায়মন্ড স্পিন ভাই, বান্ডেলটা দিচ্ছেই না গাইস দেখতে পারতেছ। তো আবারও 90 ডায়মন্ড স্পিন গাইস, এবার কি দিবে? তো এবার কিন্তু সেকেন্ড লাইনটাও পুরোপুরি ফ্রিজ হয়ে গিয়েছে গাইস, দেখতে পারতেছ পুরোপুরি ফ্রিজ হয়ে গিয়েছে। অ্যান্ড ভাই এখন শুধু আমাদেরকে MP40 বক্সগুলো দিবে আমার যতটুকু ধারণা, যতটুকু মনে হচ্ছে। তো এরপর আমরা আবারও 20 ডায়মন্ড স্পিন ভাই, বান্ডেল কি পাইছি? আরে ভাই মনে হচ্ছে যে বান্ডেলটা পাচ্ছি, কিন্তু বান্ডেলটা দিচ্ছে না, বারবার MP40 বক্সগুলো দিচ্ছে গাইস দেখতে পারতেছ। তো গাইজ আবারও 90 স্পিন দেখবে গাইজ, এখানে 90 স্পিন করলে মানে আমাদেরকে 5টা MP40 বক্স দিবে, কিন্তু বান্ডেলটা দিবে না গাইজ, জাস্ট দেখো মানে দেখাচ্ছি স্পিন হচ্ছে কিন্তু স্পিন কিন্তু হচ্ছে না, নর্মালি মানে গ্রেনেডের একটা চাল এটা, বুঝতে পারতেছ। তো আবারও এখানে 90 ডায়মন্ড স্পিন, ও ভাই সাব গাইজ দেখতে পারতেছ, মানে MP40 বক্স দেখছে। তাহলে এখানে স্পিনের এটা দেখানোর মানেটা কি, যে স্পিন হচ্ছে এটা তো দেখানোর কোনো মানেই হয় না। তো গাইস এখানে আমি যতটুকু বুঝতেছি যে আমার এখানে 900 ডায়মন্ডই লাগবে গাইস, আমি এখানে 90 করে স্পিন করতেছি আবার। তো গাইস মনে হচ্ছে যে আমার 900 ডায়মন্ড হয়ে এসেছে, ও ভাই সাব গাইস 900 ডায়মন্ড হয়ে গিয়েছে। আর গাইস দেখতে পারতেছো বান্ডেলটাও আমি পেয়ে গিয়েছি। এরপর গাইস এখন আমি তোমাদেরকে বান্ডেলের যে হেয়ার স্টাইলটা গাইস, নর্মালি বান্ডেলটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, কিন্তু বান্ডেলের যে হেয়ার স্টাইলটা গাইস আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। আর এখানে কই গাইস বান্ডেলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস, আর আমার হাতে যে MP40 দেখতেছো গাইস, আমি তোমাদেরকে আবার বলতেছি এই MP40টা কিন্তু আজকে রাত 12টার পরেই আসতে চলেছে। সো সবাই রেডি থাকো গাইস, প্যারেড হয়ে রেই আসবে সম্ভবত। এরপর গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে কী দিয়েছে গাইস, এখানে অনেকগুলো বক্স দিয়েছে, এই 7টা বক্সে কী দিবে গাইস, আমরা এখানে কীগুলো পাবো ভাই? কিছুই দেয়নি, ও ভাই সাব গাইস, একটা এটাই কি বলে উডপিকের গাইস, উডপিকারটা আমি পারমানেন্ট পেয়ে গিয়েছি দেখতে পারতেছ। তো এখানে এই বক্সগুলো কেন দিয়েছে ভাই, আমার তো সবগুলো ইবুকানি ম্যাক্স,
এগুলা শুধু শুধু মানে কিসের বক্স আমি তো বুঝতে পারতেছি না। তো গাইজ এখানে এমবিপটের 25টা বক্স। ওহো ভাই গাইজ 25টা বক্স কি খুলবো একসাথে? এমবিপটটা তো আমার কাছে পারমানেন্ট নেই গাইজ। প্রথমে আমরা 5টা বক্স খুলবো। 5টা বক্সে কি দিবে ভাই? কিছুই দেয়নি। এবার আবারও 5টা না, এবার খুলবো 8টা বক্স গাইজ। এরপর একসাথে 12টা খুলে দিব। 8টা বক্স খুললাম ভাই, এবারও দেয়নি। ও ভাই এক্সিমেটটা পারমানেন্ট পেয়ে গিয়েছি গাইজ, এক্সিমেটটা পারমানেন্ট পেয়ে গেছি ভাই। দুটো গান স্কিনও পারমানেন্ট পেয়ে গিয়েছি 900 অ্যামাউন্টের মধ্যে। তো যাই হোক এক্সিমেটটা পারমানেন্ট পেয়েছি। অ্যান্ড এখানে 12টা বক্সে MP40 কি দিবে গাইজ? কি মনে হয়? MP40 দিবে না গাইজ, দেয়নি ভাই, দেয়নি গাইজ, দেখতে পারতেছো। তো এই বক্সগুলো আর খুলবো না গাইজ। এখান থেকে আমি তোমাদেরকে বান্ডেলটা দেখিয়ে দিচ্ছি। তো বান্ডেলটা ওপেন করে আমি তোমাদেরকে আলোককে ফুটিয়ে দেখাবো গাইজ। হেয়ার স্টাইলটা গাইজ, জাস্ট হেয়ার স্টাইলটা। ও ভাই গাইজ হেয়ার স্টাইলের লুকটা দেখো, মানে পুরো ইউনিক টাইপের একটা হেয়ার স্টাইল ভাই। এত ভয়ঙ্কর হেয়ার স্টাইল, মানে আমার কাছে মনে হয় না যে প্রিপারের ইতিহাস আর আছে ভাই, কোবরায়ের মতো। ও ভাই সাহেব গাইজ খুবই ভয়ঙ্কর লাগতেছে। তো এটা আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি গাইজ। হেয়ার স্টাইলটা আমার কাছে সত্যি বলতেছি খুবই জোশ লেগেছে। তোমাদের কার কার কাছে হেয়ার স্টাইলটা ভালো লেগেছে গাইজ কমেন্ট করে জানিয়ে দাও। আর এখানে বা একটা অ্যানিমেশন আছে, তো আমরা এখানে পেছনে যাবো। হেয়ার স্টাইল গাইজ দেখতে পারতেছো। ও ভাই লুকটা দেখো গাইজ, হেয়ার স্টাইলের লুকটা দেখো গাইজ, জাস্ট ভাই সাহেব হেয়ার স্টাইলের লুকটা খুবই ভয়ঙ্কর একটা হেয়ার স্টাইল। তো আশা করি গাইজ তোমাদের ভালো লেগেছে। আর এখানে সানগ্লাসটা ভাই মানে পুরো জোকারের মতো লাগতেছে। দাঁড়া ভাই এটা কী দিল? সানগ্লাসটা আমি সরিয়ে নিচ্ছি গাইজ। আর বডিটা কীরকম গাইজ দেখিয়ে দিচ্ছি। বডিটা একেবারেই খারাপ না, তবে কেমন যেন বড় বড় আমার কাছে মনে হচ্ছে। সেক্ষেত্রে ব্ল্যাক টি শার্টটাই বেস্ট হবে। আমি ব্ল্যাক টি শার্টটাই পরে নিচ্ছি গাইজ, ব্ল্যাক টি শার্টটাই পরে নিচ্ছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর হেয়ার স্টাইলটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে দাও। আর ভিডিওটা যারা দেখছো অবশ্যই ভিডিওটা একটা করে লাইক দিয়ে দাও। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ গাইজ, বাই বাই।